সামাজিক মাধ্যমে নারায়ণ বেগম বাড়ি গন্ডাছড়া তার আট বছরের বয়সের ছেলে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন তার মাকে আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আর এই ভিডিও দেখে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিবেকানন্দ বিচার মঞ্চ তার পাশে এসে দাঁড়ালেন। আজ আগরতলা ক্যান্সার হসপিটালে বিবেকানন্দ বিচার মঞ্চের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এসে তার মার সাথে দেখা করেন এবং আর্থিক 10,000 টাকার নগদ তুলে দেন এবং আশ্বাস প্রদান করেন তাদের চিকিৎসা যাবতীয় খরচ রাজ্য সরকার বহন করবে। এখন আপনারা কে সাহায্য করছে এবং সাহায্য যে করছে তাতে আপনি কি কইবেন? আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনাদের গরিবের মতো অসহায় মানুষের পাশে যে মন তাইলে দাঁড়াইছে। যা যা লাগবো আপনি কোনো অসুবিধা হইতো না আমরা সব। গতকালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের নাহারানা বেগম যিনি গন্ডাছড়া ওনার বাসস্থান উনি পেটের যন্ত্রণা নিয়ে গন্ডাছড়া হাসপাতালে ভর্তি হন এবং ওনার আট বছরের একটি ছেলে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান যে ওর মা অসুস্থ ওকে যাতে আর্থিকভাবে সহায়তা করা হয়। এই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করাতে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেন ওনার খোঁজখবর নেওয়ার জন্য এবং আর্থিকভাবে সহায়তা করার জন্য। তাই আমরা বিবেকানন্দ বিচার মঞ্চের তরফ থেকে আমরা ওনারকে আর্থিকভাবে সহায়তা করেছি এবং যাবতীয় যা আনুষাঙ্গিক চিকিৎসার জন্য যা দরকার হয় মাননীয় সুপারের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে ওনার যাতে ট্রিটমেন্ট করা হয় সেই ব্যবস্থা আমরা রাজ্য সরকার সেটা ওয়াকিবহাল রয়েছেন এবং উন্নত চিকিৎসার জন্য যা যা করণীয় সেটা আমাদের এই হাসপাতাল ক্যান্সার হাসপাতাল যেটার আধুনিকীকরণ করা হয়েছে তারা ব্যবস্থা গ্রহণ করবে। বিউ রিপোর্ট, এবিসি নিউজ, এজিটি লাইভ।